মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আলী রেজা স্যার, আমার অন্যান্য কলিগরা এবং রহিম বাবু ও আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কেন আমরা একত্রিত হয়েছি সেটা তোমরা সকলেই জানো। যেটা মেন প্রোগ্রাম সেটা হচ্ছে কি উদ্দেশ্যে, যে আমাদের শিক্ষক দিবস পালন করা। তো এই শিক্ষক দিবস, শিক্ষক দিবসে যার নাম সবার আগে আমরা জানি উচ্চারিত হয়, কার নাম? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো? সবার আগে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? আছে, কম বেশি সকলেরই আছে। তো আমি দু একটা কথা বলি। 1948 সালে ভারতবর্ষে যে শিক্ষা কমিশন হয়েছিল তার চেয়ারম্যান হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং পরবর্তীতে ওই কমিশনের নামই হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন, যেটা তোমরা পরবর্তীতে যখন পড়াশোনা করবে বিভিন্ন বিষয় নিয়ে তখন সেটা জানতে পারবে। তারপরে 1918 সাল, তখন তিনি মহীশূর নামক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ দিয়ে তার জীবন শুরু করেন। তারপরে তোমার 1921, তোমাদের সবাই যেখানে যা যে ইউনিভার্সিটির স্টুডেন্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি অধ্যাপনা শুরু করেন 1921। তো যার নাম, যার নামে এই শিক্ষক দিবস, যাকে প্রধান হিসাবে রেখে যে আমরা শিক্ষক দিবস পালন করছি, তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো আরও একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে এই যে শিক্ষকতার পেশা, এই শিক্ষকতার পেশাকে সম্মান জানিয়ে, এই যে মহান পেশাকে, এটাকে সম্মান জানিয়ে ইউনেস্কো থেকে 1994 সালে 5ই অক্টোবর, আমাদের দেশে কত, 5ই সেপ্টেম্বর, কিন্তু 5ই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসাবে স্বীকৃতি পায় 1994 সালে। তো শিক্ষক দিবসটা কতটা গুরুত্বপূর্ণ, শিক্ষক প্রত্যেকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আশা করি সহজেই তোমাদের সেটা অনুমেয়। তো আমি এখন চাইব যে প্রত্যেকটা স্টুডেন্ট আমার, আজকে যে শিক্ষক দিবস পালন হচ্ছে, সেই শিক্ষক দিবসের এই দিনে চাইব প্রত্যেকটা স্টুডেন্ট আমার জীবনে যেন অনেক বড় সফলতা পায়, যেন প্রত্যেকে দায়িত্বশীল ব্যক্তি সমাজে হয়ে উঠতে পারে এবং সুনাগরিক হয়ে উঠতে পারে, সেই কামনা, শুভকামনা সকলের প্রতি আমার থাকবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।